2011 निर्वाचन रे पर्यटन क्षेत्र रो विकास को मुद्दा करी टीएमसी सरकार गढ़ीला आउ निर्वाचन बैतणी मध्य पार होता तबे दीदी शासन रो 10 वर्ष मध्य रे पर्यटन क्षेत्र रे केते विकास होई आउ कौन विकास होबार बाकी रही तार स्थिति अनुध्यान करने जो रही रामनगर निर्वाचन मंडली दीघा बेलाभूमि ग्राउंड जीरो में पहुंची अर्गस टीम पश्चिमबंग विकास रे मुख्य अंश हेउछि पर्यटन विभाग पर्यटन रा विकास को मुद्दा करी सरकार गढ़ीथिबा टीएमसी तार प्रतिश्रुति केते पालन करिछे से नै अर्गस टीम पहुंचीथिला ग्राउंड जीरो रे रामनगर निर्वाचन मंडली रा दीघा अंचल रे लोकंक प्रतिक्रिया नैथिलु दीघा को विश्वस्तरीय पर्यटन स्थली करिबा सह गोवा बेलाभूमि रा स्वप्न देखाइथिले दीदी हेले 10 वर्ष मध्य रे केते विकास होईछि कौन कहते स्थानीय लोके शुणतु आत दिन तो 10 बचर दीदी राजत्व करलो एबार बीजेपी आससे तो एक देख देखा जाक जे कीरा की भावे राजत्व करिबो किरकम करिबो सेरकम एक जिनिस आमे बुझी जे सत्कर्म करो सत् भावे चलो सत् भावे सब किछु ठीक ठाक चलो देखिबो देश जेरकम गड़िबो सब किछु गड़िबो तुमे जदि कहो जे ना आमे असत् भावे चलिबा असत् भावे राजनीति करिबा से राजनीति जीवने टिकिबनि सरकार परिवर्तन आछि एबारि समस्त जाउछि जे आमर अनेक मुरे शुणुछे जे बीजेपी आसु तो बीजेपी आसु केने आमर पचारले जे केने बीजेपी आसु कि दीदी कोनो काम करु नै कि ना कि कोनो किछु परगा दरकार अछि ना किछु प्रॉब्लम अछि को ना एबारि आसु जे नूतन सरकार आसु जे आबे किछु करुछो केनो दीदी जे एबारि आइछि जे एरो अनेक माने 100% 70% काज हेइ जे बाकी 30% जे कास्ट कामोटा हेइ नै तो सेटा पूरा करार जोनो एखनो भी अटकी अछि रामनगर विधानसभा रो यदि सदस्य नायक जीते ताले उन्नयन अवधारित हब उन्नयन कांडारी दीदी सरकार करछि एइ जे दीदी सरकार करछि साधारण मानुषर जोनो आय इनकम और पद नै तारपर मानुषर शिल्प नै कारखाना नै कोनो किछु चाकरी बाकरी नै साधारण मानुष ঘুরিবার উচিত রাস্তা পর্যটন ক্ষেত্র তো এই যে যা দেখুছো এইগুলো যা করুছি কিন্তু সাধারণ মানুষ গ্রাম রকি মরুছি কি করিব কি ইনকাম হচ্ছে কি রাস্তাঘাট তৈরি করে দিয়েছি কিছুই করে দেইনি নূতন করি যদি পার্টি আসে নূতন যদি বিজেপি আসে তাহলে হয়তো সে কিছু উন্নয়ন করিব অবশ্যই উন্নয়ন করিব এ দৃশ্য হচ্ছে রামনগর নির্বাচন মন্ডলী অন্তর্গত শঙ্করপুর অঞ্চলর যেউঠি সমুদ্র হচ্ছে এই গাঁর দুঃখ স্থানীয় লোকর অভিযোগ যে প্রায় 25 বর্ষ মধ্যে সমুদ্র মাড়ি আসি গাঁর 30% সমুদ্র গর্ভরে লীন হয়েছে 2011 টিএমসি এর স্থায়ী সমাধান প্রতিশ্রুতি দিয়ে সবু পালটিছে পানির গাঁর সুরক্ষা দেবার দিদি বিফল হয়ে গ্রামবাসী অভিযোগ করেছেন বরং গত 10 বর্ষে গাঁর 300 মিটর অংশ সমুদ্রে ধোই হয়ে যাইছে যাকে নিয়ে স্থানীয় লোক দিদিঙ্ক উপরে অসন্তোষ প্রকাশ করেছেন ए होउछि पश्चिमबंगर रामनगर निर्वाचन मंडली अंतर्गत शंकरपुर गाँ ए गाँर दुख होउछि समुद्र काहीकि दीर्घ 10 वर्ष मध्य प्राय 300 मीटर रु ग्रामर अंश समुद्र गर्भ को मिशिछि तबे ए नै बारंबार प्रशासन पाखरु दाबी जणिथिले मध्य स्थानीय लोकंक समस्या दूर होई पारिनि तबे 2011 रे टीएमसी सरकार ए समस्या को दूरीकरण करिया नै प्रतिश्रुति दैथिले हेले आजि बि मध्य ए दरबंतार अवस्था रे पडिछि সমুদ্রকূল এগুলো তো প্রত্যেক বছরই এরকম হয় কোনোদিন কাজ এইরকম পথর পকাই দিয়ে যায় পথর ফেঁকে দিয়ে এনে আবার বর্ষাটি এনে সব পথর ভাঙি কি গোটা গ্রাম ভিতরে জল ঢুকি যায় আর এবারে ভোটটা আসছি ভোট আসার জন্য কি করছি না সব একদম পুরা কংক্রিট ঢালাই মারুছি তারপরে সাইডর পথর পকাউছি এই কাজ করুছি আমার দিদি তো এইরকমই ব্যাপার এই ঢালাই কাজ হচ্ছে জলটা যাতে আটক হয় সেই জন্য কত বছর সমস্যা প্রায় 25 বছর 15 বছর বেশি হবে সবাই জানে না কি জানে না আর কি এমন একটা পরিস্থিতি বুঝবি কি করি সরকারি কাম ইচ্ছা হয় কোনে করিব ইচ্ছা লহ লোক করিব হ্যাঁ দিদি অছেন দিদি রইলে কি করিব পরিবর্তন তো সবাই তো এখন যাচ্ছে পরিবর্তন চাইছে সবাই পরিবর্তন চাইছে কেননা এই সরকার 10 বছর যা করেছে আর সে বলা যায় না দশ বছর যে দুর্নীতি করেছে সে দুর্নীতি কোনো মানে ওর ক্ষমা নেই ওর ক্ষমা নেই আমি তো বললাম ক্ষমা নেই তবে শঙ্করপুর অঞ্চলের কিছু চাষীঙ্কু ভেটিছিল সেমানকর অভিযোগ যে চাষীঙ্ক পাই কেন্দ্র সরকার করিতবা যোজনা কৃষকঙ্ক পাখে পৌঁছি পারুনি
দলীয় ভিতরে যোজনা সব বন্টা যাচ্ছি বলে অভিযোগ করেছেন। যাহাকু নেই পরিবর্তন আনিবাকু চাউছন্তি লোকে। এনে রামনগর বিজেপির প্রার্থী সুদেশ কুমার নায়ক কোন কইছন্তি শুনন্তু। বিকাশ তো একদম হেইনি, চাষীমানক জন্য ভাবাই হেইনি যে শুধু খালি চাষীমানক পাই ভোট লিয়া পাই শুধু খালি ইঠি কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পগুলাকু নিজের মতন করি কি আমরা চলে যাচ্ছ সে নাম পাল্টে কি একদম ভুয়া ভাব রয়েছি। সরকার কেন্দ্রীয় সরকার আপনার চাউল দৌছন মু রেশন দৌছি অথচ দেখবাকু যে কেন্দ্রীয় সরকার দৌছি রাজ্য সরকার দৌছি তো এইসব ভাঁতাবাজি কথা। আপনার পাশ রাজ্যর ইঠি আপনার উড়িষ্যার ইয়ার চেয়ে বহুত ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ইঠি তৃণমূল কাটমানি সিন্ডিকেট কি ভাবর টঙ্কা লোক কতরু লিয়া যাব এই চিন্তা ভাবনা ছাড়া এমকার আর কোনো বিকাশের দিকু লক্ষ্য নেই। না স্টল তো ইঠি বিক্রি হয়েছে কোটি কোটি টাকা, যার মানে অস্থায়ী ভাবর দীঘাপুর থিলে তার মানকার হক সেটি পাইবার কথা কিন্তু নেতা মানে জনে জনে চল্লিশটা পঞ্চাশটা করি লেইছেন চল্লিশ হাজার কিনিছন চার লক্ষ পাঁচ লক্ষর বিকিছেন এমনি আর দীঘাটাকু তো শুধু বালিয়াড়িয়া কাটি টাটিকি এমনি ঝাউ গছ কাটিকি শেষ, দীঘার যে প্রাকৃতিক সৌন্দর্য এমনি শেষ করে দিয়েছেন কংক্রিটর শহর তৈরি করে দিয়েছেন এমনি। আসন্তা সতেইশ তারিখে রামনগর নির্বাচন থাকবে ভোটর হি নির্ণয় করবে কাহকু পিঁধেবে বিজয় মুকুট। পশ্চিমবঙ্গ রামনগরু ভিডিও জর্নালিস্ট হেমন্ত কুমার সেঠীঙ্ক সহ গোপবন্ধু সাউঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।